আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সৃজনশীল সমস্যার সমাধান অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় আজকে পঞ্চম পর্ব শুরু করছি পঞ্চম পর্বে যে সৃজনশীল সমস্যাটি আমি নিয়েছি সেটি কোনো আসল তিন বছরের সরল মুনাফাসহ আঠাশ হাজার টাকা এবং পাঁচ বছরের সরল মুনাফাসহ তিরিশ হাজার টাকা এটি ছিল আজকের উদ্দীপক আর এই উদ্দীপকের আলোকে যে প্রশ্নগুলির বা সমস্যাগুলির সমাধান করতে হবে ক নাম্বার সমস্যাটি প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লিখ খ নাম্বার সমস্যাটি হচ্ছে আসল ও মুনাফার হার নির্ণয় করো এবং গনাম্বার সমস্যাটি হচ্ছে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে পাঁচ বছরের পাঁচ বছরে মুনাফা আসলে আটচল্লিশ হাজার টাকা হবে এই ছিল সমস্যাগুলি তাহলে প্রথমেই ক নম্বর সমস্যার সমাধানে চলে যাব কনম্বার সমস্যাটি বলছে প্রতিগুলোর বর্ণনা সহ বন্ধ নির্ণয়ের সূত্রটি লিখো এটি মুখস্থ থাকতে হবে সকলের তাহলে আমি লিখছি ক নম্বর সমস্যার সমাধানটি তাহলে আমাদেরকে বলছে যে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লিখো তাহলে প্রথমে আমরা লিখব মূলধন নির্ণয়ের সূত্রটি মূলধন নির্ণয়ের সূত্রটি হলো পি ইকুয়াল আই বাই আর এন এটি হচ্ছে মূলধন নির্ণয় সূত্র তো যেহেতু আমাদেরকে প্রতীকগুলোর বর্ণনা দিতে বলছে তো আমরা প্রতীকগুলোর বর্ণনা দেব এখানে পি ইকুয়াল মূলধন বা আসল তো এখানে মূলধন বলছে আমরা মূলধন লিখছি আই ইকুয়াল মুনাফা তারপরে আরি কোয়াল মুনাফার হার এবং অ্যানিকোয়াল সময় তাহলে আমাদের প্রতীকের বর্ণনা হয়ে গেছে ক নম্বর সমস্যার সমাধান হয়ে গেছে এখন আমরা খ নম্বর সমস্যায় যাব ছ নাম্বার সমস্যাটিতে বলছে যে আসল ও মুনাফার হার নির্ণয় করো। তাহলে আসল এবং মুনাফার হার নির্ণয় করার জন্য আমাকে উদ্দীপকে যেতে হবে উদ্দীপকে বলছে যে কোনো আসল তিন বছরের সরল মুনাফা সহ আঠাশ হাজার টাকা তার অর্থ এই আঠাশ হাজার টাকার মধ্যে আসল আছে এবং তিন বছরের মুনাফা আছে আর পাঁচ বছরের সরল মুনাফা সহ তিরিশ হাজার টাকা তাহলে এই তিরিশ হাজার টাকার মধ্যে আসলও আছে পাঁচ বছরের মুনাফাও আছে এখান থেকে আমাদেরকে আসল বের করতে হবে এবং মুনাফার হার বের করতে হবে তাহলে আমরা চলে যাচ্ছি খ নম্বর সমস্যায় আমাদের কি লিখতে হবে যেহেতু এখানে আসল এবং তিন বছরের সরল মুনাফা আছে তাহলে আমরা লিখবা আসল যোগ তিন বছরের মুনাফা আমরা 5 বছরের টাকা আগে লিখব কারণ বড়টা হচ্ছে 5 বছর অর্থাৎ আসল যোগ 5 বছরের মুনাফা 30000 টাকা এখান থেকে বের করব আসল যোগ পাঁচ বছরে মুনাফা শুধু মুনাফা লিখলে এটাই সরল মুনাফা যদি কোনো চক্রবৃদ্ধি উল্লেখ না থাকে শুধু মুনাফা উল্লেখ থাকে এটি সরল মুনাফা তো পাঁচ বছরের আসল যোগ পাঁচ বছরের মুনাফা এটি হচ্ছে তিরিশ হাজার টাকা আর দ্বিতীয়টি হচ্ছে প্রথমে যেটি আছে আসল যুগ তিন বছরের মুনাফা আসল যুগ তিন বছরের মুনাফা এটি হচ্ছে আঠাশ হাজার টাকা এখন যদি আমরা এটাকে বিয়োগ করি তাহলে আমাদের কি দ্বারায় আমরা দেখি এখানে আমরা লিখে নিই বিয়োগ করি তাহলে বিয়োগ করলে যেটি দাঁড়ায় আসল থেকে আসল বিয়োগ হয়ে যাবে তাহলে আসল শেষ পাঁচ বছরের মুনাফা থেকে তিন বছরের মুনাফা বাদ যাবে তাহলে থাকবে দুই বছরের মুনাফা তাহলে দুই বছরের মুনাফা এখন বিয়োগ করলে যেটি পাচ্ছি শূন্য শূন্য থেকে শূন্য গুলো শূন্য শূন্য থেকে শূন্য গুলো শূন্য শূন্য থেকে আট যায় না তাহলে দশ ধরতে হবে দশ থেকে আট গেলে দুই হাতে থেকে এক যেহেতু দশ ধরেছি এটা এর সাথে এসে তিন হাজার তিনের থেকে তিন গেলে শূন্য বসবে না তাহলে দুই হাজার টাকা হচ্ছে দুই বছরের মুনাফা এখন আমাকে যদি আসল বের করতে হয় যে কাজটি করতে হবে আমার এখানে প্রথমটিতে আসল যোগ পাঁচ বছরের মুনাফা তা আসল বের করতে হলে এখান থেকে পাঁচ বছরের মুনাফা বের করে পাঁচ বছরের মুনাফা বাদ দিতে হবে আর এটি থেকে যদি আমরা বের করতে চাই তাহলে এখানে আসল যোগ তিন বছরের মুনাফা আছে তাহলে এখানে তিন বছরের মুনাফা বের করে তিন বছরের মুনাফা যদি বাদ দিয়ে দিই তাহলে আসল বের হয়ে যাবে তা আমি এই তিন বছরেরটা থেকে বের করবো এই জন্য তিন বছরের মুনাফাটাকে আগে বের করে নিই তা তিন বছরের মুনাফা বের করার আগে আমাকে এক বছরের মুনাফা বের করতে হবে এক বছরের মুনাফা যদি বের করি তো এখানে দুই বছর ছিল এখানে এক বছর হয়েছে তাহলে ভাগ হয়ে যাবে যখন কমে যায় তখন ভাগ হয় অর্থাৎ দুই নিচে চলে আসবে উপরে দুই হাজার ভাগ দুই টাকা যেহেতু আমার তিন বছর বের করবো আমি চিন্তা করেছি যে তিন বছর তাহলে তিন বছরের মুনাফা যে কোনো একটি বের করলে হবে পাঁচ বছর বের করলে এটি থেকে বিয়োগ করতে হবে তিন বছর বের করলে এটি থেকে বিয়োগ করতে হবে তো তিন বছরের মুনাফা যেহেতু একের চেয়ে তিন বেশি তাহলে গুণ হবে গুণ বলতে উপরে যাবে দুই হাজার গুণন তিন নিচে দুই টাকা দুই দিয়ে যদি দুই হাজারকে কাটি তাহলে এক হাজার হবে আর এক হাজার দিয়ে যদি আমরা তিনকে গুণ দিই তাহলে তিন হাজার তার মানে তিন বছরের মুনাফা হচ্ছে তিন হাজার টাকা তাহলে এখন আমাদের আসলটাও বের হয়ে যাবে অর্থাৎ আসল যুগ তিন বছরের মুনাফা থেকে যদি তিন বছরের মুনাফা বাদ দিই তাহলে আমাদের আসলটা বের হয়ে যাবে এখন লিখবো আমরা আসল যোগ তিন বছরের মুনাফা এখানে আমাদের আঠাশ হাজার টাকা আমি এটি নিলাম এজন্য তো তিন বছরের মুনাফা শুধু তিন বছরের মুনাফা আমরা পেয়েছি তিন হাজার টাকা আমি নিচে লিখে বিয়োগ করব এখন যদি বিয়োগ করে দিই এখানে শূন্য শূন্য থেকে গেলে শূন্য শূন্য থেকে শূন্য গেলে শূন্য আট থেকে তিন গেলে পাঁচের তাহলে এখানে তিন বছরের মুনাফা এখানে লিখতে আমরা করলে তিন বছরের মুনাফা থেকে তিন বছরের মুনাফা চলে গেলে থাকবে শুধু আসল তাহলে আসলটা আমাদের বের হয়ে গেছে পঁচিশ হাজার টাকা তো আসল বের বের হয়ে গেছে এখন এই আসল টাকা আর এই পঁচিশ হাজার টাকার তিন বছরের মুনাফা হচ্ছে টাকা এখন আমাকে মুনাফার হার বের করতে হবে মুনাফার হার বলতে একশো টাকার বছরের এক মুনাফা এটি বের করার জন্য আমরা পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি এখানে মূলধন বা আসল দিয়ে প্রকাশ করা হয় এটি হচ্ছে পঁচিশ হাজার টাকা আমরা যেটি বের করলাম এখন তারপরে আমাদের মুনাফা যেটি তিন বছরের আমরা পেয়েছি তিন হাজার আর যেহেতু এই মুনাফাটা তিন বছর তাহলে সময়টা হচ্ছে তিন বছর আর পাঁচ বছরের মুনাফা যদি বের করতাম সময়টি হতো পাঁচ বছর সময় অ্যান তিন বছর সুতরাং মুনাফার হার মুনাফার হারের সূত্রে আমরা চলে যাব মুনাফার হার মুনাফার হার আর দিয়ে প্রকাশ করা হয় আর ইকাল হচ্ছে আই বাই পি এন আই বাই পি এন এখানে যদি আমরা মানগুলি বসিয়ে দিই আই এর মান হচ্ছে আইয়ের মান এখানে তিন হাজার টাকা আছে তো তিন হাজার বসিয়ে দিলাম ই এর মান এখানে পঁচিশ হাজার আছে পঁচিশ হাজার বসিয়ে দিলাম এবং এন এর মন তিন আছে তিন বসিয়ে দিলাম এখানের একটা শূন্য এখানের একটা শূন্য এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এখানে একটা শূন্য আলাদা আলাদা করে কাটলাম এই তিন এই তিন কাটা তার মানে উপরে এক তো এই পঁচিশ দিয়ে যদি আমরা এককে ভাগ দিই যেটা আসবে সেটি হচ্ছে শূন্য দশমিক শূন্য চার অর্থাৎ একশো যদি আমরা ধরি এককে পঁচিশ দিয়ে ভাগ দিলে একশোকে পঁচিশ দিয়ে ভাগ দিলে চার হয় তো এই জন্য কে পঁচিশ দিয়ে ভাগ দিলে শূন্য দশমিক শূন্য চার এই যেহেতু আমাকে এটাকে শতকরায় প্রকাশ করতে বলছে তাহলে এটাকে একশো দিয়ে ভাগ দেব শতকরায় প্রকাশ করতে হলে একশো দিয়ে ভাগ দিলে নিচে একশো হবে অর্থাৎ দশমিকের কারণে এক আর দুই অঙ্কের জন্য দুটো শূন্য আর উপরে শুধু চার হবে তার মানে হচ্ছে চার পারসেন্ট একশো ভাগের চার অর্থ হচ্ছে চার পার্সেন্ট তাহলে আমরা লিখবো সুতরাং নির্ণ আসল আসল পেয়েছি আমরা পঁচিশ হাজার টাকা এবং মুনাফার হার এটা পেয়েছি চার পার্সেন্ট তাহলে আমাদের খ সমস্যার সমাধান হয়ে গেল আমাদের মুনাফার হারটা হচ্ছে চার পার্সেন্ট এখন আমাদের গনাম্বার যে সমস্যাটি সেটি সমাধান করতে হবে সেটি আমাদেরকে বলেছে একই হারে অর্থাৎ চার পার্সেন্ট মুনাফায় ব্যাংকে কত টাকা জমা রাখলে পাঁচ বছরে এখানে সময়টা পাঁচ বছর আর মুনাফা আসলটা হচ্ছে আটচল্লিশ হাজার টাকা হবে তাহলে আমাদেরকে বের করতে হবে কত টাকা বলতে আসল বের করতে হবে তাহলে আমরা চলে যাচ্ছি গনাম্বার সমস্যায় মুনাফার হার আর ইকাল চার পার্সেন্ট আর চার পার্সেন্ট মানে একশো ভাগের চার ভাগ যেটাকে শূন্য দশমিক শূন্য চার আমরা লিখতে পারি অর্থাৎ চারকে যদি একশো দিয়ে বাঘ এখানে যেটা ছিল আমাদের তো এখন দেওয়া আছে যেটা দেওয়া আছে মুনাফা আসল মুনাফা আসল মুনাফা আসল কে এ দিয়ে প্রকাশ করা হয় এ ইকুয়াল আটচল্লিশ হাজার টাকা আছে আর সময় দেওয়া হচ্ছে পাঁচ বছর আমাদেরকে যেটি বের করতে হবে এটি হচ্ছে মূলধন মূলধন পি সমান সমান কত এটি বের করতে হবে তো এখন আমরা জানি যে এ ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর এন আমরা বসিয়ে দেব আমরা জানি যে মুনাফা আসল এ ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর এন যেহেতু আমাকে পি এর মান বের করতে হবে তাহলে আমরা বা দিয়ে লিখতে পারি যেহেতু পি এর সাথে এটা গুণ অবস্থা আছে এটা এসে ভাগ হয়ে যাবে অর্থাৎ ইকুয়াল হবে পি এখন আমরা মানগুলি বসিয়ে দিব যে মানগুলি আমার আছে এর মান আছে আটচল্লিশ হাজার টাকা তাহলে আটচল্লিশ হাজার এর মান বসিয়ে দিলাম ওয়ান বলতে এখানে পাটিগণিত হওয়ার কারণে এক হবে এটি আর আর এর মান হচ্ছে শূন্য দশমিক শূন্য চার ইন্টু যেহেতু গুণ অবস্থায় এন এর মান হচ্ছে পাঁচ এটার সমান সমান হচ্ছে পি বাদি আমরা যেটি উপরে আটচল্লিশ হাজার ঠিক থাকবে এখানে এক যোগ এটাকে যদি আমরা গুণ করি শূন্য দশমিক শূন্য চারের সাথে পাঁচ গুণ করলে এটা হবে শূন্য দশমিক দুই আমরা ক্যালকুলেটর দিয়ে দেখে নিতে পারি এটা শূন্য দশমিক চার গুণন পাঁচ শূন্য দশমিক দুই হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি ইকুয়াল পি বাদ দিয়ে আমরা লিখতে পারি উপরেচল্লিশ হাজার এক দশমিক দুই কারণ এক দশমিক দুই ছিল বসে গেল ইকুয়াল পি তারপরে আমাদেরকে যেটি করতে হবে এখন এখন আমরা চলে যাচ্ছি বাকি সমস্যা বাকি বাকিটা হচ্ছে এখন এই শূন্য দশমিক দুই দিয়ে আটচল্লিশ হাজারকে আমাদের ভাগ দিতে হবে তো শূন্য দশমিক দুই দিয়ে আটচল্লিশ হাজারকে আমরা ভাগ দিয়ে দেখি কী দাঁড়ায় তাহলে আমাদের উপরে হবে প্রথমে হবে আটচল্লিশ হাজার ভাগ হবে এক দশমিক দুই সরি শূন্য দশমিক দুই না এক দশমিক দুই এক দশমিক দুই দিয়ে যখন আমরা আটচল্লিশ হাজারকে ভাগ দিলাম তখন হচ্ছে চল্লিশ হাজার তাহলে আমরা বা দিয়ে লিখতে পারি এখানে বা চল্লিশ হাজার ইকুয়াল পি এখন আমরা এটাকে ঘুরিয়ে নিব পিটাকে সামনে নেব কারণ যেটার মান বাইর বের করতে হয় সেটা সামনে থাকে অর্থাৎ বাম পাশে থাকে পি ইকুয়াল চল্লিশ হাজার সুতরাং নির্ণয় মূলধন চল্লিশ হাজার টাকা তাহলে আমাদের নাম্বার সমস্যারও সমাধান হয়ে গেল আশা করি তোমাদের বুঝে আসবে এটি মূলত মে মূল বইয়ের একটি সৃজনশীল মূল বই থেকে আমি সৃজনশীলটি নিয়েছি এটি যদি আমার টিউটোরিয়ালগুলি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাব সাবস্ক্রাইব করবে আমার ভিডিওগুলি তৎক্ষণাৎ পেতে আইকনে ক্লিক করে রাখবে তোমার বন্ধুবান্ধবকে শেয়ার করবে সকলের জ্ঞান বৃদ্ধি কামনা করে আজকের টিউটোরিয়াল শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি